হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিপাশাস ওয়ার্ল্ড। আমার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো আবারও একটা নতুন দিনের শুরু তোমাদেরকে সাথে নিয়ে করব। তো এখন রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি সারার স্কুলে, মানে স্কুলে বলতে যে স্কুলে ঠিক করেছি ও ভর্তি হবে, আগে হোক তারপর তোমাদের ডিটেলে সব কিছু বলবো। তো আগের দিন ফর্ম নিয়ে এসেছিলাম, আজকে সেটা ফিল আপ টিল আপ হয়ে গেছে, জমা দিতে যাব। তো সেই জন্যই রেডি হয়ে গেছি, শোভনও যাবে, বাইক আনতে গেছে। আজকে ভাবছি সারাকেও একটু নিয়ে যাব। প্রথমে ঠিক ছিল যে সারার ভ্যাকসিনটাও আজকে দিয়ে নেব, কারণ শোভন দিল্লি যাচ্ছে সামনের সপ্তাহেই ওর অফিসের কনফারেন্সে। তো সেই কাজগুলো শোভন বলছে সব গুছিয়ে রেখেই যাব, আর ও আসলে তারপর আমার ওটিটা হবে। তো এই দুটো কাজই বাকি। এবার সানার একটু সর্দি হয়েছে, ঠান্ডা ঠান্ডা লেগেছে। এবার সর্দি হলে বা যা কিছুই থাকলে বাচ্চাদের ডাক্তারবাবু ভ্যাকসিন দেয় না, ওটা দেওয়া উচিতও না। তাই আমি বললাম আজকে ওর হবেই না। তাও রেডি করেছি যখন, আবার ও ভাবছে টাটা যাবে, ঘুরতে যাবে, তাই জন্য ওকে নিয়ে যাচ্ছি, নাহলে বাচ্চাটাকে রেখেই যেতাম এই বাচ্চাটাকে। তো ওই জন্যই ওকে নিয়ে যাচ্ছি, ওর স্কুলটাও দেখা হবে, এই আর কি ব্যাপার। চলো তোমরা আমার সাথে দেখতে থাকো। আর বাপি ডিউটিতে আছে, আর মামনি রান্না বান্না এখনো বসায়নি, শুরু করবে আর কি, সব যোগাযন্তর করছে। তাহলে চলো এখন বেরোই, এসে আবার তোমাদের সাথে কথা হবে। এদিকে তা কি বল, নালে এদিকে তা কি বল, পাপা দেখছে তো বল। কেমন আছে, ভালো আছে? হ্যাঁ বাবা, তাড়াতাড়ি আসবে, এদিকে আগে জুতোটা পরে নে, আয়, টুপিটা পরতে হবে, দেখি। আচ্ছা হাই করে দে সবাইকে, এদিকে তাকিয়ে। ও নিজের জুতো চেনে সেটাও বার করে নিচ্ছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এবার দাঁড়া, এবার দাঁড়া, এবার দাঁড়া, এবার দাঁড়া। এখানে রয়েছে তেঁতুল দিয়ে মুসুর ডাল, মানে টক ডাল আর কি। তো এটাও আমাদের, আর এই দেখো এদিকে হয়েছে বড় চোখ যে ফেসা মাছ, সেই মাছের ঝোল বেগুন আর হচ্ছে ধনে পাতা দিয়ে, মানে ঢেঁড়স ভাজা হবে। এখানে ধুয়ে রেখেছে, কেটে নেবে মামুনি, ঢেঁড়স ভাজা। আর হচ্ছে আর হয়েছে এই যে কলমি শাক ভাজা। তো শীতকালে শাকসবজি খাওয়া ভীষণ ভালো, আর ভালোও লাগে। এটা রসুন দিয়ে ভাজা করেছে, কাঁচা লঙ্কা দিয়ে। আর এই দেখো আমরা এখন চা খাবো, তাই জন্য মামনি দুধ চা করলো। এই যে আমি ওখান থেকে সানার ফর্ম জমা টমা দিয়ে এসে স্নান টান করে সানাকেও স্নান করিয়ে নিয়ে পুজো টুজো করে নিয়েছি, এবার চাটা আমরা খেয়ে নেবো দুজনে মিলে। দেখো শোভন কিছু মাছ নিয়ে এসছে তোমাদের দেখাই। এখানে আছে এটা তেলাপিয়া মাছ, আর এটা কি লোটে মাছ, এই যে হ্যাঁ লোটে, এই যে এখানে আছে লোটে মাছ, আর এটা হচ্ছে আমুদি মাছ, আর এটা হচ্ছে এই যে কাটা মাছ, এটা চিংড়ি মাছ। ও সব রকম মাছ এনে রেখেছে, আর সবজিও আনতে গেছে। এই যে এখানে আছে চিংড়িগুলো ছাড়ানোই না, শোভন এটা যখনই আনে এরকম ছাড়িয়েই আনে, সুবিধে হয় আর কি, আর না হলে আমি ছাড়াই। হ্যাঁ ওই জন্য ছাড়িয়েই এনেছে, আজকে সময় ছিল। আর এই যে এখানে এগুলো, এই দেখো আমাদের লাঞ্চ করা একদম কমপ্লিট, এখন ফল খাবো। এই যে এখানে বেদানা, আর সানাকে আপেল দিয়েছি, কলাও দিয়েছি। আর এই যে এখানে আছে দেখো কমলা লেবু, মুসাম্বি লেবু, এখন শীতের সিজনের যে ফল আর কি। এই যে হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং। দেখো দুপুরের পর আবার সন্ধ্যেবেলা তোমাদের সাথে গল্প করতে চলে আসলাম।
তো এখন সন্ধ্যেবেলার যেটা স্পেশালিটি চা, সবাই মিলে চা খাবো, আর সানার জন্য খাবার তৈরি করব ম্যাগি। চলো তোমরা দেখতে থাকো। আর আজকে সকালে দেখলে যে স্কুলে গেছিলাম, তো ওখান থেকে ফর্ম জমা দিয়ে এসেছি। এখনো চিন্তা ভাবনা করিনি, মানে ঠিকঠাক এখনো ডিসিশনে আসিনি যে কোন স্কুলে ভর্তি করব। আমাদের এখানে অনেকগুলো স্কুল আছে, তো দেখা যাক, সব স্কুল থেকে ফর্ম তুলছি, তারপরে জমা দিয়ে একদম যখন ফাইনাল হয়ে যাবে তারপর তোমাদের জানাবো, ঠিক আছে? এখনো আমরা নিজেরাই আর কি জানি না, তাই তোমাদেরকেও বলতে পারছি না। তোমাদের নিশ্চয়ই বলবো, তোমরা সানাকে ভীষণ ভালোবাসো, আর এই আপডেটটা তো আমি অবশ্যই দেবো। আমরা একটু ঠিক করে নিই, তারপরেই তোমাদের জানাবো। এদিকে এদিকে, আরে দেখো সানা এখন কি করছে দেখাই। শোভন একটু আগে অফিস থেকে আসলো, আরে দেখো সানাকে, কোথায় সানা দেখি, টুকি করা, দেখো যাও যাচ্ছে। দুপুরবেলা ঘুমায়নি, সারা দুপুর অনেক চেষ্টা করেছি ঘুম পাড়াতে, কিন্তু ঘুমায়নি। চলো তোমরা দেখতে থাকো। আর এই দেখো, তারপর চলে আসলাম রান্নাঘরে, সানার জন্য ম্যাগি করছি। একদম মশলাটা আমি দিই না বললেই চলে, একদম হালকা করে ওর ম্যাগিটাকে করে এখন দেব। ম্যাগিটাই ও পছন্দ করে, সর্দির মুক্ত কিছু খেতে চায় না, রোজ দিই না মাঝে মাঝে, তো এটা করে ওকে দিয়ে দেবো। আর তারপর দেখো এখানে মামনির চা আর আমার চা, এই যে দুজনে মিলে বসে এখন চা খাবো। আর এই বেকারির বিস্কুটগুলো খেতে না ভীষণ ভাল লাগে, সকালে মেরি খাই, আর এই সন্ধ্যাবেলাটা ঠিক এরকম একটু ঝালঝাল বিস্কুট খেতে ভালোই লাগে। E for elephant. F for fish. Hatali. ভালো খাই। তুমি ফিশ ভালো খাও? আচ্ছা ঠিক আছে, আবার প্রথম থেকে বলো বাবা, এটা বলো। A for apple. B for bat. না 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 না, ঠিক করে বলো। C for cat. কি বলো দাও, ফিশ, হ্যাঁ, জি ফর গান, আর এইচ ফর হর্স, হ্যাঁ বলো, টুইঙ্কেল টুইঙ্কেল little star, how I wonder what you are, up above the world so high, like a diamond in the sky. হাত তালি, হ্যাঁ। এবার এটা বলো, জনি জনি, yes papa, eating sugar, no papa, কি খুলে গেছে, দাও আমি আটকে দিই, আমি আটকে দিই, ছাড়ো ছাড়ো ছাড়ো, ওই যে তুমি বলো, ইটিং সুগার, নো পাপা, টেলিং লাইস, নো পাপা, নো পাপা, ওপেন ইওর মাউথ, হা হা। আচ্ছা হোয়াট ইজ ইওর নেম বলো, হোয়াট ইজ ইওর নেম। এই দেখো, এই রাত্রেবেলায় তো আমাদের মোটামুটি গাছাকুচি গুলো হয়, ভারী যেগুলো থাকে এই স্ট্যান্ডে মেলে দিই, আবার সকালবেলা রোদে দিয়ে দিলেই হয়ে যায়, রাতে কাচলে আর কি সুবিধে। এই দেখো সানা কাজ করছে, কি সেগুলোই দেখাচ্ছি, এই যে শোভন, এই দেখো সব একটা একটা করে নিচ্ছে, ওই দেবে, দাঁড়া ওই দেবে, হ্যাঁ দাও আস্তে আস্তে, হ্যাঁ বাবা, হ্যাঁ আবার নাও, হ্যাঁ ওই দেখো, দেখেছো সব কাজ শিখে গেছে, সেদিন ফল গুছিয়ে রাখলো, আজকে দেখো সব ওয়াশিং মেশিনে কেচে নিচ্ছে, বাহ দিয়ে দাও, হ্যাঁ আমাদের কোনো কাজ নেই, ঘরে ঘুমিয়ে থাকলেই হবে, হ্যাঁ হ্যাঁ এটাও দিয়ে দাও, বাহ গুড গার্ল, সব শিখে গেছে। আর কি দিবি, হ্যাঁ এটাও দিয়ে দাও,
এটা খুলে দিতে হবে গামছাটা। একটা ভালো জিনিস তোমাদের দেখাচ্ছি, এটা তো বেগুন, সেটা কোনো বড় ব্যাপার নয়। ওই যে সেদিন মা যে নিয়েছিল একটাই বেগুন আমাদের বাড়ির গাছে হয়েছিল, আমার বাপের বাড়ির গাছের, এই যে এই বেগুনটা দেখো, এই কটাই টুকরো হয়েছে, একদম ছোট তো, এই দেখো একদম কচি, খুব সুন্দর বেগুনটা। তো এটাই আজকে ভাজা করা হবে, গাছের তো মজাই আলাদা। আর এই দেখো সানাও একটু পড়াশুনো করলো, তারপর আমি কিছু শর্ট ভিডিও করলাম, এখন সানাই যে রোমাডিয়ানা দেখছি টিভিতে, আর আমাদের খাটে দেখো মস্ত পাহাড়, সব জামা কাপড় এক জায়গা হয়েছে, এইসব ঘোরাবেড়া গুলো হয়েছে তো, তারপরেই আর কি শোভনেই কেচেছে, আর এগুলো সব ছিল, আজকে এগুলো সব ভাজ করবো আমি আর মামনি মিলে। আর তারপর তো ওদিকে কাছাকুচি করছে, আবার কালকে সবকিছু শুকিয়ে গেলে আবার কালকের পাট কালকে আলাদা, ওই জন্য আজকে করে নিচ্ছি, তারপর যে যার আলমারিতে রেখে দেবো, ওখানে সবার সবারই আছে, মানে মিলিয়ে মিশিয়ে সানাবাদ দিয়ে, ওই জন্যই এতগুলো, চারটে বড় বড় লোকের জামা চা হয় আর কি। চলো তোমরা দেখতে থাকো ঘরের কাজকর্ম। কিছু ভাজ করে একদম জায়গাটা জায়গায় রেখে এগুলো হচ্ছে মামুনির আলমারিতে মামুনি রাখবে। এছাড়া বিছানায় দেখো যত যা ছিল সব কিছু একদম গুছিয়ে, সানারটা সানার আলমারিতে, আমাদেরটা আমাদের আলমারিতে, আর যেগুলো অর্ডিনারি ওখানে রাখার সব কিছু রেখে গুছিয়ে নিলাম। এখন 10টা বাজে, সানাকে খাওয়াবো, তোমরা ব্লগটা দেখতে থাকো, একটু পরে এন্ড করতে আসবো, ঠিক আছে? বাবা একটু তাকাও, কি খাবে তুমি? ডিম খাবো। জেমস খাবে? আচ্ছা ঠিক আছে। আমরা ওই ডিমটা ডিম দাও দাও দাও। এ না বলো, লাইক লাইক করো, চ্যানেল করো, সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করো, ঠিক আছে পরে বলবে। হ্যাঁ এই দেখো মামুনি এখানে করছে কুলেখাড়া পাতার রস, পাতার রস, এই কুলেখাড়া পাতার রস খেলে ভীষণ রক্ত হয় আর কি শরীরে, ওষুধের দরকার হয় না, তো ওই জন্যই মামুনি আর আমি এখন খাবো, তাই করে নিলে যে মিক্সিতে পেস্ট করে একদম কাঁচা রসটা, খুব উপকার তাড়াতাড়ি হয় এটা খেলে। তো এই দেখো বন্ধুরা একদম ভিডিওর এন্ডে চলে আসলাম, ভিডিওটা শেষ করার জন্য আশা করছি সারাদিনের নর্মাল ডেইলি লাইফস্টাইল ব্লগ তোমাদের ভালো লেগেছে, আর যদি ভালো লাগে প্লিজ ছেড়ে যাওয়ার আগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে দেখো, আর পাশের বেল বাটনটা কিন্তু অবশ্যই অলে প্রেস করে রেখো আমার ভিডিওর নোটিফিকেশান খুব তাড়াতাড়ি পাওয়ার জন্য। চলো তাহলে আজকের মতন টাটা, গুড নাইট, পরের দিন নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। আর এখনো খাওয়া দাওয়া হয়নি, খাওয়া দাওয়া হবে, সানার সবে হলো, এই দেখো সানা এখন একটু ফোন দেখছে, বাবা টাটা দিয়ে দাও, বলো টাটা। আচ্ছা এখানে একটু টাটা করে দাও, টাটা হাই হাই না বলো, টাটা টাটা, গুড নাইট, চলো টাটা।